প্রতি বছরই রথযাত্রার দিন থেকেই শারদীয়া উৎসবের শুভ সূচনা হয় খুঁটি পুজোর মধ্যে দিয়ে। বিভিন্ন নামকরা পুজো কমিটিগুলি থেকে শুরু করে পাড়ার পুজো সব জায়গাতেই প্রায় এদিন থেকেই মায়ের আগমনের ব্যবস্থা জোর কদমে শুরু হয়ে যায়। এবছরও তার ব্যতিক্রম হলো না। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। বারুইপুর প্রগতি সংঘের 32তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো হলো রথযাত্রার দিন। রথযাত্রার এই পুণ্য লগ্নে এই খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলা টিভি সিরিয়াল খ্যাত অঙ্কিতা মল্লিক, বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ বারুইপুর পৌরসভার একাধিক কাউন্সিলর। রথযাত্রার এই পুণ্য লগ্নে খুঁটি পুজোর মধ্যে দিয়ে আসন্ন দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল। এই অনুষ্ঠানে বিমান বন্দ্যোপাধ্যায় ও অঙ্কিতা মল্লিক নারকেল ফাটিয়ে এবং ঢাক বাজিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা করলেন। খুব ভালো লাগলো আমার, ধরো 24 পুজো শুরু হলো আজকে বারুইপুর থেকে। তো সবাইকে জানাবো খুব ভালো করে পুজো কাটুক, খুব আনন্দে কাটুক, এটাই চাইবো। আর রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, আজকে রথের দিনে খুঁটি পুজো হলো, তো দুর্গাপুজো সবার ভীষণ ভালো কাটুক। খুঁটি পুজোর ইতিহাস প্রচুর পুরনো এবং আসলে খুঁটি পুজো মানে যেদিন কাঠামে পুজো, আজকে থেকে আমাদের দুর্গাপুজো ঢাকে পুজোর ঢাকে কাঠি পড়ে গেল। আমি অন্যান্য জায়গায় অনেক জায়গায় দেখেছি খুঁটি পুজো অনুষ্ঠান ইতিমধ্যে করেছে, অনেক বিখ্যাত বিখ্যাত মণ্ডপে খুঁটি পুজো হয়েছে এবং প্রকৃতির সঙ্গে পুজো, এটা বারুইপুরের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুজো। প্রচুর মানুষ, তারা শুধুমাত্র বারুইপুরে না, বারুইপুরের বাইরে থেকে অনেক মানুষ এখানে দুর্গোৎসবে আমাদের পুজো প্যান্ডেল মণ্ডপ তারা দেখতে আসেন এবং সাজসজ্জা দেখতে আসেন। আজকে আপনারা এসেছেন, প্রত্যেক বছর আমরা এই দিনে থাকি। তবে আর কি, শুরু হোক পুজোর প্ল্যান, শুরু হয়ে যাক পুজোর শপিং, কারণ হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, তারপরেই আইবে উমা ঘরেতে। বারুইপুর থেকে গোপাল শীলের রিপোর্ট, ওমকার বাংলা।